টিপা চলো মানে মানে দিয়ে ফেলি ডু তুমি আমি মিলে ছোট খাটো করি বলছো তুমি আমি মিলে সাজিয়েছি ছোট্ট এক বালিশ রাজি আছি আজকে বৃষ্টি নামো তুমি আমি ভিজবো দুজনে খুব বর্ষা দিলে চ্যানেল। তো আজকে যে গানের গিটার লেসনটা নিয়ে এসেছে সেই গানের গিটার গানটা অনেকটাই পরিচিত এবং খুবই সুন্দর একটি গান। এই ভালো এই খারাপ গল্প হলো সত্যি সিনেমার থেকে অরিজিৎ সিং অ্যান্ড মনালি ঠাকুরের খুবই অসাধারণ একটি গান। তো গানটার যে মেন স্কেল সেটা হচ্ছে ইমেজার স্কেল। তো ইমেজার স্কেলে করতে গেলে দুটো বারকট আসবে, সেই দুটো বারকটকে অ্যাভয়েড করার জন্য আমি ই ফোর্থ ফেটে ক্যাপো লাগিয়ে ই মেজার স্কেলটাকে কনভার্ট করে নিয়েছি হচ্ছে সি মেজারে, ফলে বিগিনার্সদের জন্য খুবই ইজি হবে। তো ফোর্থ ফেটে ক্যাপো লাগালে যে কর্ডগুলো আসবে সেগুলো হচ্ছে সি মেজর, এফ মেজর, জি মেজর আর হচ্ছে এ মাইনার। বাস এই চারটে কর্ডের ওপরেই পুরো গানটার গিটার লেসন আমি করেছি। তো এবার স্ট্যামিং প্যাটার্ন, তো স্ট্যামিং প্যাটার্ন বলার আগে আগে আইডেন্টিফাই করতে হবে গানটা কেমন ছন্দে চলছে। তো তার আগে বলে রাখি আমি একটা সিঙ্গার, তো ডোন্ট জাজ মাই সিঙ্গিং। তো গানটা হচ্ছে এরকম, এই ভালো এই খারাপ ও প্রেম মানে মিষ্টি পা চলো মানে মানে দিয়ে ফেলি ডু তুমি আমি মিলে। তো 4/4 রিদমে গানটা রয়েছে। তো গানটার যে স্ট্যামিং প্যাটার্ন আমার মনে হচ্ছে সেটা হচ্ছে এরকম, ডাউন ডাউন আপ আপ ডাউন আপ, ঠিক আছে, ডাউন ডাউন আপ আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ আপ ডাউন আপ। যারা বিগিনার্স আছে তাদের আমি বলবো যে এই স্ট্যামিং প্যাটার্নে গানটা করবেন, ভালো লাগবে। আর যারা ইন্টারমিডিয়েট আছে তাদের জন্য আলাদা স্ট্যামিং প্যাটার্ন আছে, লাইক এরকম ডাউন ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন আপ, বা আদারওয়াইজ যে কোনো 4/4 রিদমে এই গানটা করতে পারবেন। বাট এই গানটার সাথে খুব ভালো যেটা যাচ্ছে সেটা এই স্ট্যামিং প্যাটার্নটা, লাইক এরকম ডাউন সরি ডাউন ডাউন আপ আপ ডাউন আপ, ঠিক আছে, এরকম ভাবে গানটা চলবে। তবে চলো লাইন বাই লাইন গানটা দেখে আসি। আর যারা উইদাউট ক্যাপো বাজাতে চান তাদের জন্য আমি উইদাউট ক্যাপো কর্ডসগুলো ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, চেক করতে পারেন। তো চলো লাইন বাই লাইন গানটা, ফার্স্টে শুরু হচ্ছে সি মেজারে, এই ভালো এই খারাপ প্রেম মানে মিষ্টি পা, পুরো দুটো লাইন সি মেজারে রয়েছে, এরকমভাবে আসবে, এই ভালো এই খারাপ প্রেম মানে মিষ্টি পা চলো মানে মানে, চলো মানে মানে তো হচ্ছে এফ মেজর, চলো মানে মানে দিয়ে ফেলি ডু, দিয়ে ফেলি ডু যখন বলছি তখন জি মেজর, চলো মানে মানে দিয়ে ফেলি ডু তুমি আমি মিলে, মিলেতে গিয়ে আবার সি মেজর ব্যাক করছি, ঠিক আছে। তো সি মেজর, এফ মেজর আর জি মেজর, আবার সি মেজর কর্ড সাইকেল চলছে, ঠিক আছে। ফার্স্ট ফার্স্ট দুটো লাইন এরকম চলছে, লাইক এরকম, এই ভালো এই খারাপ চলো মানে মানে দিয়ে ফেলি ডু তুমি আমি মিলে, দুজনেই মনটাকে বেঁধে ফেলি সাপটাকে, চলো ছোট খাটো করি বলছো তুমি আমি মিলে, ঠিক আছে। তো এবার নেক্সট লাইন, সাজিয়েছি ছোট্ট এক বালিশ, এটা এফ মেজরে আছে, সাজিয়েছি ছোট্ট এক বালিশ রাজি আছি আজকে বৃষ্টি নামু, জি মেজরে, তুমি আমি ভিজব দুজনে খুব, এফ মেজরে,
ভরসা দিবে, ব্যাক টু সি মেজর। তো সি এফ মেজর, জি মেজর, এফ মেজর আর সি মেজর, এই কর্ড সাইকেল চলছে পরের দুটো লাইন। সাজিয়েছি ছোট্ট এক ফালিশু, রাজি আছি আজকে বৃষ্টি নাম, তুমি আমি ভিজব দুজনে খুব বর্ষা দিলে। ঠিক আছে, আবার এই লাইনটি রিপিট হচ্ছে যেরকম ফার্স্ট লাইনে ছিল। সি মেজর, এফ মেজর, জি মেজর আর সি মেজর কর সাইকেল। তো এটা ছিল ফার্স্ট স্ট্যান্ডার্ড। এবার সেকেন্ড স্ট্যান্ডার্ড, সেকেন্ড স্ট্যান্ডার্ড শুরু হচ্ছে এ মাইনার থেকে। দেখো দেখো না এই এফ এ মেজরে, সরি এ মাইনারে, দেখো অকাল শ্রাবণ জিতে, আবার এ মাইনারে নেমেছে হাজার বারণ হচ্ছে জি মেজরে, জেনে থেকে সি মেজর। তো এস এ মাইনার, জি মেজর, এ মাইনার, জি মেজর, সি মেজরের কর্ড প্রোগ্রেশন। ঠিক আছে, দেখো ঠিক আছে, পরের লাইন আছে শুনে আমার কাছে রঙে রঙে ভরি দিয়েছি ঘর, এফ মেজর, রঙে রঙে ভরি দিয়েছি ঘর, যেরকম ফার্স্ট স্ট্যান্ডার্ডে ছিল। রঙে রঙে ভরি দিয়েছি ঘর, ভিজে গেছি বৃষ্টি নামার পর, জি মেজর, আমি তুমি হাঁটছি কেউ যা যা ভর, এফ মেজর, যাচ্ছি চলে, আবার সি মেজর। ঠিক আছে, তো সেকেন্ড স্ট্যাঙ্গের কী হলো, এ মাইনার, জি মেজর, এ মাইনার, জি মেজর, সি মেজরের কর্ড প্রোগ্রেশন। আর তারপরে যেরকম ফার্স্ট স্ট্যাঙ্গারে ছিল এফ মেজর, জি মেজর, এফ মেজর, সি মেজরের কর্ড সাইকেল, ঠিক সেরকম। ঠিক আছে, তো আই হোপ আপনাদের গিটার লেসেনটা থেকে কিছু হেল্প হয়েছে। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, তাহলে আমি চেষ্টা করব সেই অসুবিধাগুলো ক্লিয়ার করার। আর কোনো ভুল ত্রুটি হলে সেটাও কমেন্টসে জানাবেন, তাহলে চেষ্টা করব নেক্সট বারে সেই ভুল ত্রুটি যাতে না হয়। আর যদি ভিডিও থেকে কিছু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের সমস্ত গিটারিস্ট বন্ধুদের সাথে। আর এই চ্যানেলে অনেক নতুন নতুন জিনিস আসতে চলেছে এবং অনেক নতুন জিনিস রয়েছে, আপনারা চেক করতে পারেন। যদি চ্যানেলটা ভালো লাগে আর বেঙ্গলি ইউটিউবারদের সাপোর্ট করার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, বাই।